আমি সব্যসাচী বাবুদের বলবো আপনাদের ভালোর জন্য এই অ্যাটিটিউডটা চেঞ্জ করুন। তুমি বাংলার মাটিতে আমাকে জিজ্ঞাসা করছো কোন আইনি ইডি তৈরি হয়েছে যে একটা বিরিয়ানির বাক্সে সোনা দিয়ে বেশ সুন্দর করে প্যাকিং করে পাচার হচ্ছে, এটা নিয়ে আপনার কি মতামত এটা আপনি বলুন, আমি খুব শুনতে ইচ্ছুক থাকবো। আপনাকে আমি বলছি না যে আপনি গোল্ড স্মাগলিংটা স্পেলিং করে কাগজে লিখে দেখান, এটা আমি আপনাকে বলবো না, কারণ আমি জানি আপনারা বিরাট শিক্ষিত লোকজন। এই যে অ্যাটিটিউডটা, এটাই আমি শিক্ষিত সব মূর্খ এই অ্যাটিটিউডের মধ্যে পড়ে, এটা সিপিএমের সর্বনাশের মূল জানো তো, এই জন্য গ্রামে ঢুকতে পারে না আর, এই জন্য ওই ওই নন্দনেই সীমাবদ্ধ, এর বাইরে বেরোতে পারে না। বিবিধতে বিশেষ করে সিপিআইএমের কয়েকজন নেতা তারা সরাসরি তোমাকে আক্রমণ করেছে একেবারে তোমার নাম করে, আমি সেইগুলো বলবো এবং তোমার কাউন্টারগুলো কি হবে তুমি আমাদের বলো। সব্যসাচী চ্যাটার্জি সিপিআইএম নেতা এবং আইনজীবী, তিনি বলেছেন, তাকে প্রশ্ন করতে গেছিলাম, তুমি রিসেন্ট যে ফেসবুক পোস্টটা করেছিলে যে বিরোধীদের মানে রোষে আর কি সিবিআইডিআই চলছে, মানে সিবিআইডিআই বিরোধীদের যাচ্ছে এবং সেখানে সিপিআইএমের একজন কেরলের যিনি রয়েছেন তিনিও আছেন বিধায়ক, তো তিনি ফার্স্টেই শুনে এটা বলেছেন যে দেবাংশুকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বানান করে কাগজে লিখতে বলো। দেবাংশু ভালো ছেলে, ওর মতো ছেলে রাজনীতিতে আসুক আমি চাই, তৃণমূলের বাঁশবনে রাজা হোক আমি চাই, কিন্তু কথার খেয়েই থাকে না, তৃণমূলেরও খেয়েই থাকে না কথার, ওই দলে পড়াশোনা করার কালচার নেই, দেবাংশুর পড়াশোনা করুক, ইডি সিবিআই কোন আইনে গঠিত, ও যদি পড়াশোনা করে তাহলে এটা নিয়ে কথা বলতে পারবো। প্রথম কথা হচ্ছে এই যে কাগজে লিখতে বলুন, এই যে অ্যাটিটিউডটা, এটাই আমি শিক্ষিত সব মূর্খ এই অ্যাটিটিউডের মধ্যে পড়ে, এটা সিপিএমের সর্বনাশের মূল জানো তো, এই জন্য গ্রামে ঢুকতে পারে না আর, এই জন্য ওই ওই নন্দনেই সীমাবদ্ধ, এর বাইরে বেরোতে পারে না। আমি সব্যসাচী বাবুদের বলবো আপনাদের ভালোর জন্য এই অ্যাটিটিউডটা চেঞ্জ করুন, আপনারা সব জানেন, পৃথিবীর কেউ আর কিছু জানে না, এই ধারণাটা অত্যন্ত ভুল, কারণ পশ্চিমবঙ্গে তাহলে মাত্র 4.5% শিক্ষিত, বাকি সব মূর্খ, আর এই 4.5% শিক্ষিত রাজ্য একটা অমর্ত্য সেন দুটো অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের দেয় না, অনেক বেশি হলেই দেয়। প্রথমত দ্বিতীয় কথা আমি বলবো, আমার সত্যি জেনে দরকার নেই ইডি কোন আইনে তৈরি, সিবিআই কোন আইনে তৈরি, কেন জানো তো, কারণ আমি যখন দেখি আমার দেশের বিচারপতি সিবিআইকে নিয়ে বলে প্রধান বিচারপতি যে রাজনৈতিক নেতাদের পাপেট হওয়ার বাইরে গিয়েও কিছু করুক, তখন আমি বিচারপতির কথাটা আমার কাছে বর্তমান, আমার অতীতে ঘেটে তো লাভ নেই। আবার ইডি নিয়েও আমি যখন দেখতে পাই যে আমার কেরালার সিপিএমের বিধায়করা, এই ওরা বলে না বাংলায় তৃণমূল সারদা তদন্ত আটকাতে আদালতে গেছে, বলে না ওরা, কেরালাতে মশলা বন্ড কেলেঙ্কারি সিপিএম সরকারের, সেই তদন্ত আটকাতে সিপিএমের 4 না 5 এমএলএ, তারা ইডির তদন্ত আটকাতে আদালতে গেছে কেরালা হাইকোর্টে, তুমি খোঁজ নিয়ে দেখো, দরকার হলে আমার ভিডিওটার সঙ্গে স্ক্রিনশট অ্যাটাচ করে দিও। ওটার উত্তর কিন্তু সব্যসাচী বাবু দেয়নি, ইফ আই এম নট রং, ও আমাকে অ্যাটাক করেছে, মানে কি আমি যেখানে পারবো না সেখানে পার্সোনাল অ্যাটাকে যাবো, টিপিক্যাল কালচার, টিপিক্যাল কমিউনিস্ট কালচার, ঠিক আছে, টিসিসি তো হলো এটা। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের কেরালার সরকার যে ন্যাচারাল কনসেন্ট সিবিআই ইডির ওপর, সেটা উইথড্র করেছিল কেন, কেন উইথড্র করেছিল, তারপর তো আমরা বাংলায় করলাম, আমরা তো অনুসরণ করেছি তোমাদেরকে, তোমাদের সরকার কেন করেছিল, তোমাদের তো ভয় নেই বলো যে আমাদের বিরুদ্ধে তদন্ত করুক, উই আর নট অ্যাফ্রেড এট অল, যে আসুক অসুবিধা নেই, কী করবে আমাদের কাছে তো কিছুই নেই, তো যদি এটাই হয় তাহলে তোমাদের কেরালা সরকার এই কনসেন্টটা উইথড্র করেছিল কেন, যদি এটাই হয় তোমাদের ইডির বিরুদ্ধে তদন্ত রোখার জন্য কেন লেফটের 7 এমএলএ বা 5 এমএলএ তারা আদালতে গেল, এবং ফাইনালি কেরালার চিফ মিনিস্টার পিনারাই বিজয়নের এগেনস্টে এই মুহূর্তে সবচেয়ে বড় যে অভিযোগটা রয়েছে সেটা সোনা পাচার কেলেঙ্কারি, তুমি আশা করি সাংবাদিক হিসাবে জানো, এবং এই অভিযোগটা কে করেছে জানো, স্বয়ং সোনা পাচারের মূল অভিযুক্ত সম্ভবত সুরেশ তার নাম, আমি পদবিটা ঠিক বলতে পারছি না, তুমি একটু দেখে নিও। পশ্চিমবঙ্গে কিন্তু কোনো অভিযুক্ত সরাসরি মমতা ব্যানার্জিকে আজ অবধি কিছু বলতে পারেনি, কোনো অভিযুক্ত সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিছু বলতে পারেনি, ওখানে সোনা পাচারে মূল অভিযোগ, এবং সে কী বলেছে, বিদেশি যোগ নিয়ে, এই কারণে এনআইএ ঢুকেছে এখানে আরও, বিদেশি যোগ নিয়ে, মানে উনি নিজে বলছেন যে আমি দায়িত্ব নিয়ে বিরিয়ানির বাক্স করে সোনা পাচার করতাম, সোনা পাঠাতাম ওনার কাছে। এবার বোঝো বাঙালি আমরা বিরিয়ানির বাক্স খুললে আমরা কত আনন্দ পাই, মুরগির ঠ্যাং পাবো, একটা সুন্দর নরম আলু পাবো, যারা মটন খায় মটন পাবো, আর কেরালার মুখ্যমন্ত্রী তিনি বিরিয়ানির বাক্সটা খুলতেন কত ক্যারেটের সোনা আছে দেখার জন্য। অভিযোগ কে করছে, মূল অভিযুক্ত, এবং ঘটনাচক্রে সে কোনো রাজনৈতিক দলের লোক নয়। তো ভাই তোমরা এগুলো আটকাচ্ছ কেন, তোমরা ক্যারিয়ে কালকে নরেন্দ্র মোদীর সঙ্গে হাসি মুখে দেখা গেল কেরালার মুখ্যমন্ত্রী, কেরালা একটা নৌ, আমাদের নৌবাহিনীর একটা ইয়ে নামিয়েছে সেখানে, অনেকে তো বলছে সেটিং হয়েছে ওখানে, আলাদা করে মিটিং হয়েছে, কথা হয়েছে, ওটা তো সেটিং, সোনা পাচারের তদন্তটা নিয়ে যেন ইডি একটু লুজ করে, মশলা বন্ড কেলেঙ্কারিতে যেন একটু লুজ করে। ভাই তোমরা আদালতে যাচ্ছ ইডি তদন্ত আটকাতে, তোমরা কনসেন্ট তুলে নিচ্ছ সিবিআই ইডির তদন্তের, এবং তোমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ উঠছে, তুমি বলছো রাজনৈতিক ষড়যন্ত্র,
তুমি বাংলার মাটিতে আমাকে জিজ্ঞাসা করছো কোন আইনে ইডি তৈরি হয়েছে? যে আইনে ইডি তৈরি হোক সেই আইনকে কাউন্টার করা যায়। সেই জন্যই তৃণমূল ও সিবিআই ইডি তদন্তের বিরুদ্ধে আদালতে গেছিলো, তোমাদের এমএলএরা গেছে। তো কেরালার ইডি সিবিআই খুব ভালো, এনআইএ খুব ভালো, বাংলার ইডি সিবিআই দারুণ, বাংলার ইডি সিবিআই দিদিকে ধরছে আর ওখানকার বিজয়নকে ধরছে। এটা মনে হয় আমার বিশাল বড় দ্বিচারিতা। এবং আমি সব্যসাচীবাবুকে শ্রদ্ধা করি, আইনজীবী মানুষ তিনি, আমাকে বানান লিখতে বলেছেন, আমি বানান লিখবো না। তবে আমি ওনাকে বিরিয়ানির বাক্সে সোনা ভরে রাখলে কেমন লাগে আমি ওনার কাছে অনুরোধ করবো, সেই বিষয়ে উনি একটা সুন্দর করে একটা ইন্টারভিউ দিন। ওনার উনি তো এমনি আদালতে ইয়ে করেন, তো এইটা মানে কীরকম হতে পারে যে একটা বিরিয়ানির বাক্সে সোনা দিয়ে বেশ সুন্দর করে প্যাকিং করে পাচার হচ্ছে? এটা নিয়ে আপনার কী মতামত, এটা আপনি বলুন, আমি খুব শুনতে ইচ্ছুক থাকবো। আপনাকে আমি বলছি না যে আপনি গোল্ড স্মাগলিংটা স্পেলিং করে কাগজে লিখে দেখান, এটা আমি আপনাকে বলবো না, কারণ আমি জানি আপনারা বিরাট শিক্ষিত লোকজন। কিন্তু এই যে সেটিংয়ের তত্ত্ব বললে, সেখানে কিন্তু সিপিএম